ছেলেরা ইটের মতো মোবাইল না ঘুরতেছে, পুচকে ঝেড়ে দিত ছেলে মেয়ে ছবি হুড়ু করে বেরিয়ে আসতেছে। আই আগে পুরো লোক টেপা গেলে ব্যবহার করি, ফোন যদি আসে একটু ফোন ধরি, আর ফোন যদি করাই চয় ফোন করি। এই ফোন ধরা করার মাঝখানে কয়দিন আগে একটা রং নাম্বারের নাম্বার ঢুকে গেছে, বলি ফোনে ফোনে কত কত হবে, তুই ফাইভ স্টার হোটেলে আজকে চলে এস। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। মনের মানুষ থাকে চলি গোপনে, ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। নানা দিদি কি বলবো, অল্প বয়সে আমার স্বামীটা মারা গেছে, তা পাড়ার ছেলেরা আমার টটি কাঁদতেছে গো দিদির টেকারে কল নি। আমার তো বয়স হচ্ছে, বয়সকালে চলার জন্য একটা লোকের প্রয়োজন। কদিন আগে রং নাম্বারে একটা লোকের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে, তো সে লোকের টাইম জ্ঞান নেই, যখন তখন ফোন করে বলছে তুমি এখানে এসো সেখানে এসো, আমি আর সময় করে উঠতে পারি না। আজকে সকালে ফোন করে বলছে তুমি ফাইভ স্টার হোটেলের সামনে চলে এসো, তো আমি হোটেলের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছি, ফোন করছি, ফোন বিজি বিজি আর ঢোকে না। তার একবার ফোন করবো, ধরে ধরবে না ধরে না ধরবে, আমি ঘরের লোক ঘরে চলে যাবো, শুধু ফোনটা করে দেখি। কি বলিস শোনো, এখানে বাইরে কথা বললে হবে, পুলিশ দেখবে তো রেড করবে। কি বলিস, আমরা সাড়ে বারোটা একটা বাজি, দুজনে হোটেলে খেয়ে নিয়ে চলো, তারপরে দুজনে চিন্তা ভাবনা করবো। দুজন হোটেলে চলে এলুম, এখন কেমন খেতে হবে, খেতে গেলে মাছ খুব না মাছ থা মাছ মালে দানা পড়ে গেছে, মালে দানা পড়ে গেছে, শালা সত্যি সত্যি মালে দানা পড়ে গেছে রে, শালা সামনে চারখানা দাঁত নি। আমি বলবো কাঁচি কাটে মাল তুলেছি, ফোন করে খালি বলতো হ্যালো, আমি বলবো ইকো করতো যে কি দাঁতের ফাঁকতে যে হাফ ফুসফুস করে বেরিয়ে যায়, তাই তো বুঝতে পারি। তাই বলি শালা কাঁচি কাটা মাল তুলে বসে আদি, শালা সামনে চারখানা দাঁত নি। আমি কি বলি শোনো, আমার সামনে চারখানা দাঁত নিতে কি হয়েছে, অন্য দিক থেকে আমি ম্যানেজ করে কায়দা করে বেরিয়ে যাব। কন্ট্রোল খাওয়া দেখো, প্রচুর কন্ট্রোল খাওয়া। তুমি ভাই খাবে না মাছ তোলো, খাবো সহ্য করে মাছ খারাপ বললে হবে, আর কত করে হোটেলে থাকবো, গল্প হবে, আলাদা আলোচনা হবে, নানা খাওয়া হবে। খাও না খাও না আজকে আমার মন ভালো নেই। তোমার মন ভালো নেই, আমার চারখানা রাননি বলে তুমি এত গন্ডগোল করছিলে, আর উপর নিচে করে তোমার তো ষোলোখানা নেই। শালা বুড়ি চকচি ছিঁড়ে দাঁত গোড়া বার করে দিয়েছি রে, কি বলিস না, হয়তো তোমার অল্প দাঁত গেছে, আমার হয়তো বেশি দাঁত গেছে, সেই তো দাঁতের প্রবলেম হচ্ছে, দাঁতের ডাক্তার পুরো চেপে দাও। এ দেখো খুব খিদে পেয়েছে গো, তাহলে অর্ডার দিতে হবে। হ্যাঁ কে আছিস হোটেলে, কে আছিস, হ্যাঁ অর্ডার নে অর্ডার নে, অর্ডার প্লিজ, অর্ডার প্লিজ, অর্ডার প্লিজ, অর্ডার। একই চিত্রগুপ্ত শব্দ তো আমার ইংলিশে লেখা, আর আমি তো ডামু খুকি করে কি করি রে। শালা কোথায় কলতে কোথায় ঠিক মারি বলি, শালা ডামু খু আমি যেতে যেতে মেরে বেরিয়ে যাই, নাহলে বুড়ি ধরা পড়লে গেলে স্লিপ খেয়ে বেরিয়ে যাবে। যাই বুড়ো ভাষা একটা কাঁচি কাটা মাল তুলেছি তো নাকি, যেতে যেতে মেরে বেরিয়ে কি খাবে মিনুটা তৈরি করতে চলে যাচ্ছে, মানে আপা করলে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি এত ইংরেজি জানো, প্রচুর ইংলিশ, ওপা ইংলিশের পাতুর বাটি, বাংলায় ভোজপুরির বাটি, তারপর কি, এক্সকিউজ মি,
অবশ্য গেল আর বাড়ির লোক বাড়ি চলে যা সারা কোথায় বলতে কোথায় ঠিক মেয়ে দিয়েছি বলিনি এই কি বলি শোনো এই যে দুজন রোদে তাতে হয়েছি শরীর আমাদের ক্লান্ত ভাব ও যে ফাঁসের জলের ওড়া ঝেড়েছি চোখে মুখে দিতে হবে খেতে হবে এই দাঁত ভাঙা বুড়ো কি কায়দা মানতেছে নাকি গো হলো তো পারে ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে ঠিক আছে তোমার যে জীবন দিয়ে দেবো অর্ডার প্লিজ কি আছে ফেসাই অর্ডার এইবার তুমি ঝাড়ো আমি কি বলি শোনো আমি তোমার সাথে এসেছি তুমি যদি নুন ভাত খাও আমি নুন ভাত খাবো অর্ডারটা তুমি দাও মাথা খারাপ প্রথম পরীক্ষায় ফেল করছি ফের পরীক্ষায় বসবো আমি তুমি কি খাবে খাও তো ভাই কাম তুই কি খাবে আমি কি বলি শোনো তোমার কাছে টাকা পয়সা কি আছে আমি জানি না আর আমি কত দামি খাবার অর্ডার দেবো তুমি পেমেন্ট করতে পারবে না বাবা তুই কয় টাকার খাবে 50,000 1,00,000 খাও না কি খাবে কি চিরানি বিরিয়ানি কি খাবে খাও চিমটে পেট ঝাড়ু করতে পারবে কি খাবে খাও চিরানি বিরিয়ানি কি খাবে খাও বিরিয়ানিটা জানি চিরিয়ানিটা আবার কি চিরিয়ানি চিনি দে করে আর বিরিয়ানি বিড়ালের গুদে করে বিরিয়ানি চিরিয়ানি দিদি গো আমিও ডাবরি মূর্খ কিন্তু বুড়ো ধরতে দিলে হবে না তাহলে বুড়ো হয়তো কেটে বেরিয়ে যাবে আমি একটা সাথে একটা ঠিক মারব যা হয় হবে আমরা তো ভুল করে খেয়ে নিয়েছি এইটা তো খাওয়ার জল শালা ডাবরি বুড়ি তুমি উল্টো কেস মারতে চাই বুঝতে পারতেছি সব ঠিক আছে তো সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি আপনার কিছু লাগবে ও খাসির মাংস গলদা চিংড়ি একদম সুপার সুপার আপনার লাগবে কিছু রিপিট করো রিপিট শালা রিপিট রিপিট মানে খাসির মাংস গলদা চিংড়ি আর শালা ডামুকু যেতে হবে ঠিক মাঝে গেলে হরদম জল আসতেছে সারা জলকে বুড়ি বুড়ি পেট পেট গাড়ি মেরে যাচ্ছে আমাদের রিপিট রিপিট মানে খাসির মাংস গলদা চিংড়ি আজকে ধরা দিলে আমি ওইটা আজকে কেঁদে করে বেরিয়ে চলে যাবো মানুষ কত জল খেতে পারে জলকে জলকে সারা জব্দ আপনি শান্তন আপনি শান্তন আপনি রিপিট মানে বোঝেন আপনি জল খাচ্ছিলেন জল রিপিট বলেছেন আর যে মাংস খাচ্ছিল মাংস রিপিট বলেছে ও তোর মার ভাতার না শালা দুজনে মুখু লোকের নামে লাভ আছে কি বলি শোনো এরা এইভাবে জলের লোক থেকে টাকা নেয় ওটা খাবনি কারণ টাকা দিলে খাবার মনে হয় পা যাবে না কি বলিস এই হোটেল খাবো খাই জানতে পারে আমরা চলো এখন দুজনে সমুন্নাথের হোটেলে চলে যাই না না দাদা কি আশ্চর্য বলো তুমি গ্রামের সদস্য হয়েছি বলে যত জ্বালা কি আমার কে কার বাড়ি পেঁয়াজ বাগাচ্ছে কে কার বাড়ি বাড়ি গলাচ্ছে তার বিচার করো একে বসে মেয়ে তো মুন্ডন ঘুরিয়ে দেবো ফিরে দিতে পারছি না কেন শাশুড়ি বলে এই বুড়ি জ্বালাকে বাইরে কোথাও পেতে পারবে না এই বুড়ি আজ ব্যবস্থা করে ছাড়বো ঠাকুরপো বলি ঠাকুরপো ঠাকুরপো কি ব্যাপার বৌদি এত গন্ডগোল কিসের আই ঠাকুরপো তোমার বিচার করতে হবে বিচার কিসের বিচার আরে একটু কিছু চিৎকার করতে বিচার হচ্ছিল সেটা অন্য কোথাও থেকে না আমার শাশুড়ির জানলা থেকে কে গলি দিয়ে চলে গেছে সে কি কাকিমা বৌদি যেটা বলছে সেটা ঠিক আরে বাবা অন্ধকারে কে কি গইলে দার পাইলেস আচ্ছা কাকিমা যে তোমার জানলা দিয়ে বাড়ি গলেছে নিশ্চয়ই তুমি তাকে দেখেছো দেখ বাবা অন্ধকারে কে কি গইলে যাচ্ছে আমি কি বুঝতে পেরেছি বলো দেখ বাবা আমি অন্ধকারে ছোট কথা কাঁপিয়েছি তোর কাছে বলবো বাকিটা কিন্তু তোর অনুমান করে ধরে ঠিক আছে বলো দেখি জানিস বাবা লোকটা একটু বেটা মতো লাইনে আসছে তারপরে এগিয়ে যাও এগিয়ে যাও আর ধারের দিকে চুলগুলো ছোট ছোট তাকে আসতেছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও কি বলি শোন বাবা লোকের সাথে গন্ডগোল করে কি হবে যা হয়েছে এই পর্যন্ত থাকো একদম মাথা খারাপ করবে না দেখ বাবা অন্ধকারে দেখা পেয়েছি গোলায় তুলসীর মালা আছে যাই ধরেছি তাই 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 এগিয়ে যাও এগিয়ে যাও মানে অনেকটা বেটো মতন গুলি ব্যাটারি
বৌদি বলে ফেলো বুঝতে পারতেছো কার কথা বলছে কার কথা ও তো সেই অনিমেষের কথা বলছে মারপিট হবে তোমার নামে কি শুনেছ তুমি নাকি চম্পা কাকিমার বাড়ি বাড়ি গলি বাবা রে কে কোটে ঢিল দিয়েছে রে আমাদের ভিতরে গল বলে গেছে হ্যাঁ বা কিছু না গে চম্পাকে সিঙ্গাল দেওয়ার জন্য হাত দিনের মতো বাড়ি জালাঙ্গাতে ঠুকি দিয়েছিল আচ্ছা বাবা তোমার তো বয়স হয়েছে এই বয়সে এসব করা কি তোমার ঠিক হচ্ছে বাবা কি বলছো আমার বিচার আমার কারো করতে হবে আমার অন্যায় আমি যখন বুঝতে পেরেছি আমি যখন চম্পাকে ভালোবাসি হ্যাঁ পড়ে গে নাক পাক ভেঙে যাক না সব মাথা গরম করবে না বসো ওখানে বসো বিচার শেষ হচ্ছে বসো আচ্ছা মা তুমি তিনকাল থেকে একাল এসে পৌঁছেছো একটু লজ্জা করছি না আর লজ্জা করবেই বা কেন তোমার যে প্রেমের গতি সেটা একদিনের ব্যাপার না ব্যাপারটিকে আমাদের কাছে খুলে বল দেখো বৌমা কি বলি তোমার মান সম্মান যাচ্ছে আমার মান সম্মান যাচ্ছে তা আমি আমার বিচার করে নিচ্ছি সব ভুল আমার সব অন্যায় আমার তা আমি মিলনদার ভালোবাসি তো না মিলনদার নিয়ে বাজে মেয়ে ছেলে একদম বসো ওখানে বসো বিচার শেষ হচ্ছে বসো চলো বাবা তুই বলো চম্পাকে ভালোবাসি আর চম্পা না বহু দূরে চলে যাচ্ছি হলো না তোমার জ্ঞান ছেলে বংশের মানে মারলে মান সম্মানে আমার মনে যৌব থেকে আমার মনে যৌব থেকে বসানে আমার মনে যৌবন থেকে আচ্ছা বাবা তোমার তো তিনকাল কি এককালে ঠেকেছে তা এই বয়সে এসব করা কি তোমার উচিত হচ্ছে গায়ে ধরে সাজা করে দিও না ধরে সাদের বাগান নষ্ট করলে সিং ভাঙা দামড়ি গাই আচ্ছা ও কি অত মোটা গন্ডগোল হয়ে যাবে তুমি যখন শাশু যদি ধরে আনতি তাহলে পাঁচ পাঁচ লোক জানতে পারতো না আর বিচার শালী সেটা হতো না হাড়ি মারা মোরা পজলে গন্ধ ছোটে জোটে কুকুর শিয়াল তার মানে কি বলতে চাচ্ছো আকাশে শুকুনি ওড়ে ও দৃষ্টি শক্তি কিন্তু এত প্রখর ভাগের জন্য কোনো পচমাচ মাল পড়ে থাকে ও উপতে নিচে সে লাম্বের পড়বে গায়ে ধরে সাজা করে দিও না ধরে হাই ছাত্রের বাগান নষ্ট করলো সিং ভাঙা দামি গাই হাড়ি মারা হুলো বেলে রাতে করে কে মোরা পজলে গন্ধ ছোটে জোটে কুকুর শিয়াল হবে কপর বাসে সেটা মানে না তোমার হবে কপর বাসে সেটা মানে না তোমার কত সিদ্ধি গীতি হবে এই ক্ষেত্রে আমার মনে যৌবন ঠিকরে আমার মনে যৌবন ঠিকরে গেছে দেখো বৌমা কি বলি তোমরা তোমাদের তা বুঝে নিচ্ছি সেবেলা কিছু হয় না আর আমরা বুড়ো বুড়ি আমাদের তা বুঝে নিচ্ছি তোমাদের গায়ে দিয়ে ফসকা পড়ে যাচ্ছে হলে না বলে গড়ু গালে তুলে দিতে হয় বৌমা আজীবন যৌবনিশি স্বপ্ন কে কাকে বোঝা ও মাই গড বুড়ো বয়সে জীবন যৌবন তার মানে কি বলতে চাচ্ছি কি বৌমা কথা কি আছে যতদিন পুড়ে হবে না ছাই ততদিন যাবে না পাটা জমি থেকে মারলো তুমি খোঁটা বিধবার মাথায় আমি ধরেছি যে ছাতা ছাতা ধরো হে দেউরা একটা সুন্দর শাড়ি আমার ঠিক দিয়ারা একটা সুন্দর শাড়ি আমার ঠিক দিয়ারা আমার মনে যৌবন তোমার বয়স হচ্ছে তোমার মান সম্মান না থাকতে পারে আমি একজন গ্রামের সদস্য আমার একটা মান সম্মান আছে তাই তোমার এসব কীর্তি দেখে আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে
কাজটা ভাবছো সেটা নয়। চম্পাকে সত্যি আমি ভালোবাসি, তবে কেমন ভালোবাসি জানিস? কেন? ছোট বোনের মতো। দাদা, জীবনে পেয়েছি যে আঘাত হাজার। থামবে না গতি তবু জীবনে চলার। বাবা, এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার। থামবে না গতি তবু জীবনে চলার। এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি পারবা। রাত্রি শেষে এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি পারবা। জীবনে পেয়েছি যে আঘাত হাজার। থামবে না গতি তবু জীবনে চলার। জীবনে পেয়েছি যে আঘাত হাজার। থামবে না গতি তবু জীবনে চলার। এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি পারবা। রাত্রি শেষে এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি পারবা।